চট্টগ্রাম শাহবাগ আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে জরুরি অবস্থাকালীন মহড়া। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম শাহজাহানপুর আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হচ্ছে বার্ষিক মহড়া, মূলত এটি প্রতীকী মহড়া। এখানে একটি প্রতীকী বিমানে আগুন ধরানো হচ্ছে, দেখানো হচ্ছে একটি বিমান যদি দুর্ঘটনায় পড়ে তাহলে কিভাবে উদ্ধার কাজ চলবে সেটি এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি যেটি এখন প্রতীকী যে বিমান সেটি হচ্ছে নেপচুন এয়ারলাইন্স, একটি কাল্পনিক বিমান ধরানো হচ্ছে এবং যেটি শারজা থেকে আসছে এমনটি বলা হয়েছে এবং এরপরে সেটিতে দুর্ঘটনা কবলে পড়ে আগুন ধরে গেছে। কিছু কিভাবে উদ্ধার কাজ, কত অল্পতম সময়ে উদ্ধার কাজ সম্পন্ন করা যায় সেটি এখন দেখানো হচ্ছে। আগুন লাগার পরপরই উদ্ধার কর্মী যারা রয়েছেন সিভিল এভিয়েশন থেকে শুরু করে অন্যান্য উদ্ধারকারী যারা সংস্থা রয়েছেন তারা এসে বিমানটি ঘিরে ফেলেছেন। অর্থাৎ যারা উদ্ধার কর্মী যাবেন যাতে নির্ঝঞ্ঝটভাবে উদ্ধার কাজ সম্পন্ন করা যায় সে কারণে তারা সেভাবে অথবা তারা স্পটটি তারা ঘিরে রেখেছে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিয়েছে, মূলত 25টি সরকারি বেসরকারি সংস্থা আজকের এই মহড়ায় অংশ নিচ্ছে। আপনারা জানেন চট্টগ্রাম শাহজাহানপুর আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরে প্রতিদিন 12টি অভ্যন্তরীণ ফ্লাইট নামে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে এবং 12টি উপরে উঠে অর্থাৎ উড্ডয়ন করে, তাহলে 24টি আন্তর্জাতিক বিমান উঠানামা করে এই বিমানবন্দর এবং এর বাইরে রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে প্রায় 40টির মতো। তো সেই দুর্ঘটনাতে কোনো বিমান যদি দুর্ঘটনায় কবলে পড়ে সেই উদ্ধার কাজটি কীভাবে চলবে, কত দ্রুত সময়ে উদ্ধার কাজ সম্পন্ন করা যাবে সে মহড়া চলছে। কারণ যেহেতু জানেন যে নেপাল সবচেয়ে চোখে কাছের দেশ, নেপালে যেহেতু একাধিক দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি মাথায় রেখে কিন্তু চট্টগ্রাম শাহজাহানপুর বিমানবন্দর কর্তৃপক্ষ সেই তারা যদি ত্বরান্বিত করা যায় উদ্ধার কাজ। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতীকী বিমানের কথা আমরা বলছিলাম, নেপচুন এয়ারলাইন্স যে প্রতীকী বিমান সেই প্রতীকী বিমানে আগুন লাগার পরপরে এখন দমকল কর্মীরা চলে আসছে উদ্ধার কাজের জন্য। যদিও এটা প্রতীকী কিন্তু সেটি একটি কিন্তু অংশ, অর্থাৎ আপনি যদি কোনো বিমান যদি দুর্ঘটনার কবলে পড়ে তাহলে কত দ্রুত সময়ে উদ্ধার কাজ সম্পন্ন করা যাবে, কত দ্রুত সময়ের মধ্যে হতাহতদেরকে উদ্ধার করে আনা যাবে এবং অগ্নি নিরাপণ করা যাবে, এয়ারপোর্টকে নিরাপদ করা যাবে সে বিষয়টি এখন মহড়া চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরকারি বেসরকারি 25টি সংস্থা রয়েছে, এখানের মধ্যে সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান বাহিনী, তারা সবাই মহড়া অংশ নিচ্ছে। 25টি সংস্থা, আমি যদি বলি চট্টগ্রাম শাহজাহানপুর বিমানবন্দর যেহেতু একটি ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এখানে 25টির বেশি প্রতিদিন 44টির বেশি ফ্লাইট উঠানামা করে, সেই কারণে এই মহড়াটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে বলা হচ্ছে যেহেতু সাম্প্রতিক সময়ে নেপালে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে, তাই চট্টগ্রাম শাহজাহানপুর বিমানবন্দর যে প্রস্তুত রয়েছে যে কোনো দুর্যোগ দুর্বিপাক মোকাবেলায় সেটি তুলে ধরা হচ্ছে আজকের মহড়ায়। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম শাহজাহানপুর বিমানবন্দরকে নিরাপদ রাখার জন্য বার্ষিক যে মহড়া চলছে, একটি কাল্পনিক বিমান একটি প্রতীকী বিমান আগুন ধরানো হয়েছে সে উদ্ধার কাজ চলছে তার সর্বশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম শাহজাহানপুর আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে।